दक्षिण कोलकाता जिला में भाजपा महिला मोर्चा की ओर से बेहाला थाना शुद्धिकरण कार्यक्रम में अग्निमित्रा पॉल ने पुलिस प्रशासन तोषण के भ्रष्टाचार और आरचिकर मेडिकल में निशल हत्याओं और बलात्कारों के विरोध में और बलात्कारियों को छुपाने वाले मुख्यमंत्री के इस्तीफे की मांग करने के लिए उपस्थित रही और उस दौरान उन्होंने पुलिस प्रशासन पे ताना भी कसा। তিনি পোস্টমর্টম করেছেন, তিনি অভিযোগ করছেন যে আমাকে চাপ দেওয়া হয়েছিল, রক্ত গঙ্গা বয়ে যাবে এমনটাই অভিযোগ হয়েছিল। তো আমরা তো সামনে ছিলাম, আমরা আরজি করে মর্গের সামনে দাঁড়িয়ে 6টা বেজে গেছে, বারবার কলকাতা পুলিশকে বলা হয়েছিল 6টা বেজে গেছে, কেন পোস্টমর্টম করছেন, কেন পোস্টমর্টম করছেন? আপনারা পুলিশ আপনারা জানতেন না যে 6টার পর পোস্টমর্টম হয় না, তারপরেও আপনারা 6টার পর পোস্টমর্টম করেছেন, আমাদের কথা শোনেনি। বারবার বলেছিলাম বডিকে প্রিজার্ভ করা হোক, আমরা সব গাড়ির সামনে বসে পড়েছিলাম, পুলিশের খুব তাড়া ছিল, আমাদের প্রায় পায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছিল, তার ভিডিও আমাদের কাছে আছে, খুব তাড়া। আমাদের পানিহাটির এমএলএ বাবুর খুব তাড়া, টিএমসির কাউন্সিলর সোমনাথ বাবুর খুব তাড়া, আজকে সোনপুর শ্মশানে তিনখানা বডি ছিল কিন্তু সেই বডিকে পোড়ানো হয়নি, এই তিনখানা বডির আগে অভয়ের বডিকে পোড়ানো হয়েছে। কেন, কিসের তারা ছিল আপনাদের এত, কিসের তারা, বডি কেন প্রিজার্ভ করা হলো না? আর যদি বডি প্রিজার্ভ হতো তাহলে অভয়া বলে এতদিনের বিচার পেয়ে যেত। আজকে তৃণমূল, কলকাতা পুলিশ আর আরজি করে ডাক্তারবাবু ডক্টর সন্দীপ ঘোষের মতো, ডক্টর সুদীপ্ত রায়ের মতো আর উত্তরবঙ্গ লবি মিলে আজকে অভয়াকে খুন করেছে, এবং অভয়ার রেপ অ্যান্ড মার্ডার শুধু ভোগ করার জন্য রেপ নয়, এর পিছনে একটা বড় দুর্নীতি আছে। দেখা যাচ্ছে অভিযোগ আসছে তার পক্ষ থেকে, অর্থাৎ যিনি পোস্টমর্টম করেছিলেন তিনি বললেন যে ওই যে পানিহাটি সোদপুর ওই এলাকা নাকি কোনো প্রাক্তন কাউন্সিলর তাকে চাপ দিয়েছিলেন। আমি আরজি করে সেখানে ছিলাম, আমার সঙ্গে ছিলেন আমাদের কাউন্সিলর বিজেপির সজল ঘোষ এবং আমাদের অ্যাডভোকেট কৌস্তব বাগচি, আমরা সেখানে সেদিনকে ছিলাম। 6টার পরে পোস্টমর্টম কেন করা হচ্ছে আমরা বারবার প্রশ্ন করেছিলাম, উত্তর দিন মমতা ব্যানার্জি কেন 6টার পরে পোস্টমর্টম করা হয়েছে, উনি তো উকিল, মমতা ব্যানার্জি তো আইনজীবী, উনি জানতেন না? উনি তো বলছেন উনি ঝাড়গ্রাম থেকে ফেরার সময় বারবার বিনীত গোয়েলের সাথে কথা বলেছেন, উনি জানতেন না? আজকে বডি প্রিজার্ভ করা হচ্ছে না, উনি জানতেন না? আজকে 3.5 ঘন্টা বাবা মাকে বডি দেখতে দেওয়া হয়নি, উনি জানতেন না? আজকে
বাবা মাকে টাকা অফার করা হয়েছে। বাবা মা নিজে বলছে মমতা ব্যানার্জি জানতেন না, সব জানতেন। পোস্টমর্টমের টাইম আমাদের ক্রিমেশনের টাইম মিলছে না। আজকে টিএমসির এমএলএরা ওই শ্মশানে কী করছিল, কেন গেছিল? আজকে হিন্দু রাইটস অনুযায়ী যে শেষকৃত্য হয় তারও খরচা বাবা মাকে দিতে দেওয়া হয়নি কেন? কিসের এত তারা? প্রথমেই আমরা বুঝেছিলাম যে এখানে অনেক তারা রয়েছে এবং এই পুরো বিষয়টি, পুরো খুন, এর পিছনে মমতা ব্যানার্জি আছেন। মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করা হোক, এফসিপি বিনীত গোয়েলকে অ্যারেস্ট করা হোক এবং ডক্টর সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ বাবুর সামনে বসিয়ে জেরা করা হোক। इस दुर्गा पूजा न्यूज UNI लेकर आया है बड़ा ऑफर। अब आप चला सकते हैं अपना एड, वो भी बिल्कुल फ्री। जियो टीवी, प्ले ऑन, ई बाबा, यूट्यूब, फेसबुक, अब आप चला सकते हैं एड एक महीने के साथ एक महीना, वो भी बिल्कुल फ्री। तो अब देर किस बात की, एड के लिए सीधे संपर्क करें हमारे मेल, फेसबुक, यूट्यूब कमेंट पर या फिर सीधे हमारे वेबसाइट पर और पाए ये बड़ा ऑफर।